হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের দেখাবো খুব সহজে আমরা কিভাবে ইংরেজিতে বাক্য লিখতে পারি। দেখো, তোমরা এর আগে অনেক চ্যানেলের বিভিন্ন ভিডিও দেখেছো, কিন্তু আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি তোমরা খুব সহজেই শিখবে কিভাবে আমরা ইংরেজিতে বাক্য লিখি। দেখো, এর আগেও আমি অন্য ভিডিওটিতে ইংরেজি বাক্যের বিভিন্ন অংশ নিয়ে আলোচনা করেছি। তোমরা যদি কেউ সেই ভিডিওগুলো না দেখে থাকো তো অবশ্যই দেখে নিও। আর আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব কিভাবে আমরা খুব সহজে ইংরেজিতে বাক্য লিখতে পারি। দেখো, আজকে আমি ইংরেজিতে বাক্য কিভাবে লিখতে হয় খুব সহজে সেটি আমি দেখাবো তোমাদের। তাহলে চলো আমরা দেখি। দেখো, আজকে আমরা যে পার্টটি নেব সেটি হলো লেসন থ্রি। এখানে আমরা শিখব ইংরেজিতে কিভাবে বাক্য লিখতে হয়। প্রথমেই আমি বলবো যে আমাদেরকে দুটো জিনিস মাথায় রাখতে হবে। এক, আমরা দেখব সেন্টেন্সকে আমরা যদি একটুখানি একটা ডায়াগ্রাম মতো করে ভেবে নিই। দেখো, আমরা প্রথমেই পাবো এস, তারপরে পাবো ভি, তারপরে পাবো ও। এটি কিন্তু তোমাদের মনে রাখতে হবে। এস মানে হলো সাবজেক্ট, ভি মানে হলো ভার্ব, ও মানে হলো অবজেক্ট। তাহলে এস মানে হলো সাবজেক্ট। দেখো, এস মানে হলো সাবজেক্ট, ভি মানে হলো ভার্ব, আর ও মানে অবজেক্ট। এই গঠনটা আমাদের কিন্তু একটুখানি মাথায় কিন্তু ভালো করে রাখতে হবে, নাহলে কিন্তু ইংরেজিতে বাক্য লিখতে গেলে একটু কষ্ট হবে। এবার আমি বলবো যে আর একটা জিনিস আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, সেটা কি তোমরা নিশ্চয়ই ইংরেজির বিভিন্ন বইতে বা এর আগেও হয়তো অন্য কোনো ভিডিওটি দেখে থাকবে। আমাদের এক্ষেত্রে ভার্বের একটা চার্ট অবশ্যই মাথায় রাখতে হবে। কি চার্ট আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, প্রেজেন্ট, পাস্ট আর কি পার্টিসিপল। দেখো, আমি এখানে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স অ্যান্ড পার্টিসিপল, এখানে আমি খুব সহজে একটা দুটো ভার্ব বা ক্রিয়াপদের উল্লেখ করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। মনে করো, সাপোজ রাইট, রাইট রোট রিটেন, ঠিক আছে? তাহলে রাইট রোট রিটেন, এবার কেন আমরা এটা লিখলাম তোমরা একটু পরেই দেখতে পাবে। আমরা আজকে দেখবো, এখানে দেখতে পাচ্ছি রাইট রোট রিটেন। এখন আমাদের কি করতে হবে, আমাদেরকে মনে করো একটা বাংলায় আমি বাক্য লিখছি, আমি একটা বই লিখি, ঠিক আছে? তো আমি একটা বই লিখি। দেখো, প্রথমে আমরা যেটা বলেছিলাম যে আমাদের কিন্তু বাক্য লিখতে হলে এই সূত্রটি মাথায় রাখতে হবে, কি এস ভি ও। তাহলে আমি একটা বই লিখি, এই আমি এটা হলো এস, একটা বই, আর লিখি ভার, এটা ও। এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে এস ভি ও, এস এর পরে তো ভি আছে কিন্তু ও মাঝখানে এলো কি করে, তাই তো? আসলে ইংরেজিতে আমরা দেখেছি ভার্বের পরে অবজেক্ট থাকে, আর আমরা মাতৃভাষা অর্থাৎ আমাদের বাংলাতে সাধারণত আমরা কি করি, আমরা সাবজেক্টের পরে অবজেক্ট বা কর্মকে লিখি, ভার্বটাকে পরে লিখি। তো আমাদের একটু আইডেন্টিফাই করে নিলে সুবিধা হবে। তাহলে আমরা যদি দেখি যে এস ভি এবং ও কি আছে, তাহলে আমাদের খুব সহজ হয়ে যাবে। এখন আমরা এই অংশটি জানার পরে কি করে বুঝবো
যে এখানে তিনটি অংশ আছে, রাইট, রোট, রিটার্ন, কি করে বুঝবো কোনটা হবে? খুব সহজ পদ্ধতি হলো, দেখবে আমরা যদি এরকম লিখি অন্তঃস্থ এ এবং সয় ও, ভালো করে খেয়াল করবে তোমরা, আমরা বাংলা ক্রিয়া পদের শেষে যদি অন্তঃস্থ এ সয় ও এরকম উচ্চারণ করি তাহলে এই প্রথম অংশটি হবে, তাহলে এই প্রথম অংশটি হবে কিরকম? দেখো আমি একটা বই লিখি, ই, দেখো লিখি ই, অর্থাৎ এই ই উচ্চারণ করা হচ্ছে, তোমরা দেখেছো ই লিখি, তাহলে এর গঠনটা কিরকম হবে? দেখো আমি, আই, লিখি, আগেই বলেছি ভার্বটা আগে আসবে, তাহলে লিখি, লিখি ইংরেজি এটা রাইট হবে, তাহলে আই রাইট আ বুক, তাহলে দেখেছো কিরকম আমরা খুব সহজে খুব অল্প সময়ের মধ্যে চট করে একটা বাক্য ইংরেজিতে লিখে দিতে পারি, আই রাইট আ বুক। ঠিক এইরকমভাবে তোমরা এই টেবিলটি আগে একটুখানি মেমোরাইজ করে নেবে, রাইট, রোট, রিটার্ন এরকম অন্যান্য যত ক্রিয়াপদ আছে তোমরা একটুখানি মেমোরাইজ করে নেবে। এখন প্রশ্ন হলো এই টেবিলটি তো ভার তো অনেক আছে, কিভাবে জানবো? দেখো তোমরা বিভিন্ন বাজারে, বাজারের বিভিন্ন বইয়ে তোমাদের ভার্বের বিভিন্ন কি বলবো ফর্মগুলো পেয়ে যাবে, আর যদি অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে লিখবে, আমি তোমাদের দেখিয়ে দেবো। আর তারপরে আমরা এই উচ্চারণটি কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে, এই উচ্চারণের কিন্তু নিয়মটা যদি ভুলে যাও, অর্থাৎ এখানে যে থিওরিটা আমি বললাম সেটা ভুলে গেলে কিন্তু চলবে না, এটাকে ফলো করতে হবে। ঠিক এইরকমভাবে যদি আমরা লিখি, দেখো ইট, এট, ইটেন, তাহলে এখানেও দেখো আমি যদি বলি যে সে ভাত খায়, এখানে দেখো তাহলে সে ভাত খায়, এখানে কি হবে সে, অর্থাৎ এখানে হি হবে, খায়, ভাত কি আছে এখানে প্রথমে ভাত বলবে, তাহলে খায়, খায়, দেখো এই অংশটা আমি খায় অন্তঃস্থ, দেখো তাহলে খায় কি হবে, ইট, রাইস। এবার এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, আমাদের কিন্তু এখানে এস যোগ করতে হচ্ছে, কেন এস যোগ হলো, এখানে তো ইট ছিল, সেটি নিয়ে আমি নেক্সট ভিডিওটিতে আলোচনা করব। তোমরা যা আমার এই ভিডিওটি দেখলে যদি তোমাদের ভালো লাগে তোমরা লাইক করো এবং আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর হ্যাঁ অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের রিপ্লাই দেবে। আর নেক্সট ভিডিওটিতে আমি এই অংশে আরও বিস্তৃত আলোচনা করব। আশা করি নেক্সট ভিডিওটিতে তোমাদের সাথে আবার আমার দেখা হবে। তাহলে আজকে এই পর্যন্ত রাখছি, রাখার আগে আরেকবার বলবো আমার এই চ্যানেলটি তো অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করবে। ঠিক আছে তাহলে রাখি, আজকে গুড বাই।